ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত জাহান, সহকারী শিক্ষক ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল এন্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে সাধারণ বিজ্ঞানের একটি অধ্যায় নিয়ে চলে এসেছি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, দেখো তোমরা বই খুলো সবাই, আজকে আমরা পড়বো দ্বিতীয় অধ্যায়, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, পাঠ 1 থেকে 2। দেখো এখানে এই অধ্যায়ে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, দ্যাট মিন্স উদ্ভিদ এবং প্রাণীর কোষ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা জানি প্রথমে আমাদেরকে জানতে হবে কোষটা কি। কোষ হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী যে কোনো কিছুর মূল গাঠন, মানে গাঠনিক উপাদান। অনেকগুলো কোষ নিয়ে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো কোষ নিয়ে একটি উদ্ভিদ কিংবা প্রাণী কোষ গঠিত হয়। একটি উদ্ভিদ এবং প্রাণী কোষ অনেকগুলো অঙ্গের সমন্বয়ে গঠিত হয়। এই অঙ্গগুলোকে নিয়েই একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ তৈরি হয়। আজকে আমরা আলোচনা করব একটি উদ্ভিদ কোষের গঠন নিয়ে। দেখো আমি একটা ফ্রিয়ে রেখেছি বোর্ডে, এখানে একটি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ চিহ্নিত করা হয়েছে। একটি উদ্ভিদ কোষের প্রধানত দুটি অংশ থাকে, নাম্বার 1 কোষ প্রাচীর, নাম্বার 2 প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর, কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের সবচেয়ে বাহিরের একটি আবরণ। এই আবরণটি সেলুলোজ দিয়ে তৈরি এবং এটি একটি পুরু একটি প্রাচীর, পুরো প্রাচীর দ্বারা ঘেরা থাকে। উদ্ভিদ কোষের যে অংশটি সবচেয়ে বাহিরের যে অংশটি পুরো প্রাচীর দিয়ে ঘেরা থাকে বা তৈরি হয়, সেটা হচ্ছে কোষ প্রাচীর। এবং এই কোষ প্রাচীর মূলত সেলুলোজ দিয়ে তৈরি। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষের বাহিরে একটা আবরণ দিয়ে কোষটা আবৃত থাকে, সেটা হচ্ছে প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন অথবা প্লাজমা পর্দা, যে কোনো ভাবেই বলা যায়। এই প্লাজমা পর্দা দিয়েই অথবা কোষ প্রাচীর দিয়ে উদ্ভিদ কোষের কিংবা প্রাণী কোষের ভিতরের বিভিন্ন অংশগুলো আবৃত থাকে। এবং এই উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের কোষ প্রাচীরের মূল কাজ হচ্ছে ভিতরের বিভিন্ন অঙ্গাণুগুলোকে বাহিরের প্রতিকূল অবস্থা থেকে কিংবা যে কোনো আঘাত থেকে সুরক্ষিত রাখা। দেখো এই যে প্লাজমা মেমব্রেন অথবা কোষ প্রাচীর, সবচেয়ে বাহিরের আবরণটি, উদ্ভিদ কোষের সবচেয়ে বাহিরের যে আবরণ, সবচেয়ে বাহিরের যে শক্ত আবরণ, এই শক্ত আবরণটি হচ্ছে কোষ প্রাচীর। দেন আসো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে কোষ প্রাচীরের ভেতর, কোষ প্রাচীরের ভেতরে একটা অর্ধ তরল জেলির মতন একটা পদার্থ, এর মধ্যে বিভিন্ন অঙ্গাণুগুলো থাকে। কোষ প্রাচীরের মধ্যে, দেখো সরি, প্রোটোপ্লাজমের মধ্যে কয়েকটা অংশ আছে। প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই দুইটি অংশ নিয়ে গঠিত। সাইটোপ্লাজমটা অনেকটা প্রোটোপ্লাজমের মতোই, সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজমের মতো একটা তরল অর্ধতরল জেলির মতন একটা অংশ। এবং এই সাইটোপ্লাজম, এই যে ভিতরে হচ্ছে সাইটোপ্লাজম, এই যে আমি দেখাচ্ছি যে ফোটা ফোটা, এই ফোটা ফোটা যে অংশগুলো এটাকে বলা হয়, পুরো অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ভিতরে বিভিন্ন অঙ্গাণুগুলো থাকে, আর এই সাইটোপ্লাজমের কাজ হচ্ছে এই অঙ্গাণুগুলোকে ধারণ করা। এই সাইটোপ্লাজমের ভেতর আমরা বিভিন্ন অঙ্গ দেখতে পাচ্ছি, বিভিন্ন অঙ্গাণু দেখা যাচ্ছে। এর মধ্যে এই যে একটা বড় অঙ্গাণু, সেটা হচ্ছে নিউক্লিয়াস। এবং দেখো আমরা প্রোটোপ্লাজমে দুইটা অংশ দেখেছি, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, সেটাকে আলাদা ভাবে একটু বিশদ আকারে আলোচনা করতে হবে, যার কারণে আমি এখন নিউক্লিয়াস নিয়ে খুব একটা কথা বলবো না। সাইটোপ্লাজমে দেখি আমরা, সাইটোপ্লাজম বিভিন্ন অঙ্গাণু থাকে। আমরা জেনেছি যে অঙ্গাণুগুলোকে ধারণ করা বা অঙ্গাণুগুলোকে সুরক্ষিত রাখাই হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের কাজ। দেখো সাইটোপ্লাজমে কি কি অঙ্গাণু থাকে, নাম্বার 1 প্লাস্টিড থাকে, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, রাইবোজোম, লাইসোসোম, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে। রাইবোজোম, লাইসোসোম এগুলো হচ্ছে প্রাণী কোষের অংশ, এগুলো কিন্তু উদ্ভিদ কোষে থাকে না, এগুলো প্রাণী কোষে থাকে।
তাহলে আমরা এতটুকুর মধ্যে কি বুঝলাম, যে একটা আদর্শ উদ্ভিদ কোষ কিংবা প্রাণী কোষে সবচেয়ে বাহিরের যে শক্ত নিরেট আবরণটা থাকে সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর সেলুলোজ নিয়ে তৈরি, এবং এই কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষের ভিতরের বিভিন্ন অঙ্গাণুকে বাহিরের আঘাত থেকে সুরক্ষিত রাখা। নাম্বার 2 হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরের ভিতরে যে জেলির মতন অর্ধ তরল বস্তুটা থাকে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের 2টা অংশ থাকে, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজমটা অনেকটা প্রোটোপ্লাজমের মতন, সাইটোপ্লাজমের ভিতরে বিভিন্ন অঙ্গাণু থাকে এবং সেই অঙ্গাণুগুলোকে ধারণ করাই হচ্ছে সাইটোপ্লাজমের কাজ। তারপর আসো নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিয়ে বললামই, নেক্সট ক্লাসে বিশদ আকারে আলোচনা করব। তারপর একটু সংক্ষেপে বলছি, নিউক্লিয়াস এতে দেখা যাচ্ছে যে একটা গোলাকার একটা বস্তু, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে তোমার অনেকগুলো ক্রোমোজোম থাকে। নিউক্লিয়াসের ভিতরে এই যে জালিকার মতন বস্তু থাকে, নিউক্লিয়ার রন্ধ্র থাকে। এই যে মাঝখানে একটা বৃত্তাকার বস্তু দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়লাস। আচ্ছা, নেক্সট টাইম নিউক্লিয়াস সম্পর্কে আরো বেশি আলোচনা হবে। তারপরে দেখো আরেকটা জিনিস আছে, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোষ গহ্বর। এই যে বড় আকারের যেই বস্তুটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর হচ্ছে প্রাণী কোষের একটা অঙ্গাণু। প্রাণী কোষের দুই সরি উদ্ভিদ কোষের একটা অঙ্গাণু। উদ্ভিদ কোষের 2 ধরনের অঙ্গাণু থাকে, একটা হচ্ছে সজীব আর একটা হচ্ছে নির্জীব। সজীব বস্তু এবং নির্জীব বস্তু, তো কোষ গহ্বরটা হচ্ছে সেই নির্জীব বস্তুর তালিকায় পড়ে। কোষ গহ্বর বিভিন্ন ধরনের কোষ রস দিয়ে পূর্ণ থাকে। এর মধ্যে অনেক রকমের কোষ রস থাকে, কোষ বিভিন্ন রকমের কোষ রস দিয়ে এই কোষ গহ্বরটা তৈরি হয়। কোষ গহ্বর বিভিন্ন আকারের হয়ে থাকে, ছোট বড় বিভিন্ন প্রকার প্লাস্টিক দেখা যায় উদ্ভিদ কোষে। ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা আরেকবার রিভিউ করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একটি আদর্শ উদ্ভিদ কোষের মূলত 2টি অংশ থাকে, কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরটা কি? কোষ প্রাচীরটা হচ্ছে কোষের সবচেয়ে বাহিরে যে শক্ত আবরণটা থাকে, যে আবরণটা দিয়ে কোষ মানে ঘেরা থাকে। সেটা উদ্ভিদ কোষ হতে পারে, প্রাণী কোষে, প্রাণী কোষের ক্ষেত্রে অবশ্য সেটা কোষ প্রাচীর থাকে না, তবে প্রাণী কোষেরও একটা পর্দা থাকে, সেটা হচ্ছে প্লাজমা পর্দা। তাহলে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। তারপরে দেখো কোষ প্রাচীরের পরে হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে কোষের স্বচ্ছ অর্ধ তরল যে জেলির মতন পদার্থটা থাকে, সেটা হচ্ছে তোমার প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে, তার মধ্যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস হচ্ছে অন্যতম। সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, সাইটোপ্লাজমটা হচ্ছে অনেকটা প্রোটোপ্লাজমের মতো। আমরা কি বলছি তাহলে, সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম কি অনেকটা সেম? দুটারই জেলির মতন অর্ধ তরল জাতীয় পদার্থ। এবং তোমরা দেখো যে প্রোটোপ্লাজমে পানির পরিমাণটা অনেক বেশি থাকে, 67 থেকে প্রায় 90% পানি থাকে এই প্রোটোপ্লাজমে। দেন তাহলে প্রোটোপ্লাজমে 2টা অংশ, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এই যে পুরো অংশটা, এই পুরোটা পুরো অংশটাই হচ্ছে তোমার প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের ভিতরে কি থাকে? সাইটোপ্লাজম থাকে এবং নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসটাকে যদি আমি বাদ দিয়ে দিই, নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দিলে বাকি যা আছে, যেই সব অঙ্গাণুগুলো আছে সব কিছুই তোমার সাইটোপ্লাজমের অন্তর্ভুক্ত। সাইটোপ্লাজম এই সবগুলো কোষকে ধারণ করে, সবগুলো কোষকে সে রক্ষণাবেক্ষণ করে, বাহিরের সবগুলো কোষকে সে সুরক্ষিত রাখে। নিউক্লিয়াসকে বাদ দিয়ে বাকি যা থাকে সেখানে তোমার প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া আছে, কোষ গহ্বর আছে, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে। তাহলে মূলত আমরা দেখতে পাচ্ছি যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে হচ্ছে প্রোটোপ্লাজম গঠিত। এবং এই প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, নিউক্লিয়াস হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা অংশ। এর অনেক ডিটেলস আছে, সেটা পড়তে হবে, সেটা পরবর্তীতে আমরা পড়বো। এবং আজকে আমরা মূলত জানবো সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণুগুলো সম্পর্কে। দেখো এখানে যে প্লাস্টিড আছে, প্লাস্টিকটা হচ্ছে মূলত গোলাকার গোলাকার একটা বস্তু। দেন আসো মাইটোকন্ড্রিয়ন। মাইটোকন্ড্রিয়নটা একটু লম্বাটে, এগুলো বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে একটা কোষের প্রাচীরের ভেতর। কোষ প্রাচীরের ভেতর সাইটোপ্লাজমের মধ্যে এই বিভিন্ন অঙ্গাণুগুলো বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে। এখানে কিছু অমসৃণ জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা আছে, কিছু মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আছে। আবার দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু
ফাঁকা জায়গা আছে, কোষ প্রাচীর এবং সাইটোপ্লাজমের মাঝামাঝি বা প্রোটোপ্লাজমের মাঝামাঝি কিছু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। তারপরে যে বড় অঙ্গাণুটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্লাস্টিড। আমি আগেই বলেছি যে সাইটোপ্লাজমে বা উদ্ভিদ কোষে দুই ধরনের বস্তু থাকে, এক হচ্ছে সজীব বস্তু, দুই হচ্ছে নির্জীব বস্তু। প্লাস্টিড হচ্ছে সেই নির্জীব বস্তুর তালিকাভুক্ত। প্লাস্টিডের মধ্যে এক ধরনের তরল রস থাকে, কিছু রসালো পদার্থ দিয়ে এই প্লাস্টিড তৈরি। প্লাস্টিড বিভিন্ন আকারের হয়ে থাকে, ছোট বড় বিভিন্ন আকারে। উদ্ভিদ কোষে মূলত বড় ধরনের প্লাস্টিড দেখা যায়, আর প্রাণী কোষে প্লাস্টিড খুব কমই থাকে, থাকলেও সেটা অনেক ছোট, মানে ক্ষুদ্র। তাহলে দেখো মোটামুটি একটা আইডিয়া আমরা নিতে পারতেছি যে একটা উদ্ভিদ কোষের মধ্যে কি কি অংশ থাকে, কোন কোন অংশ কোন কোন অংশকে সাপোর্ট করছে, এগুলো আমরা মূলত একটা উদ্ভিদ কোষের মধ্যেই দেখতে পাচ্ছি। এবং এই নিউক্লিয়াসটা আলাদা করে আমরা পড়ব, নিউক্লিয়াসের কাজ, নিউক্লিয়াসের গঠন নিয়ে আমরা আলাদা একটা ক্লাস নেব। এই যে দেখো সাইটোপ্লাজমের ভিতরে যে যে অঙ্গাণুগুলো দিয়েছি, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, রাইবোসোম, লাইসোসোম, এন্ডোপ্লাজমিক জালিকা, এই সব কিছু মিলে কিন্তু সাইটোপ্লাজম। এবং এই যে রাইবোসোম এবং লাইসোসোম, এই দুইটা জিনিস কিন্তু তোমার উদ্ভিদ কোষে পাওয়া যায় না। এই দুইটা বস্তু বা এই দুইটা কোষ অঙ্গাণু, এই দুইটা কোষীয় অঙ্গাণু তোমার প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। এখান থেকে কিন্তু আমরা উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে পার্থক্য বের করে ফেলতে পারি। এবং আমাদের কোষে না আসে যে আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্রে বিভিন্ন অংশে বর্ণনা দাও, কিংবা একটা উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে পার্থক্য লিখো, আমরা এইভাবে পড়ে কিন্তু এখান থেকে আমরা উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে পার্থক্য করতে পারি। এখন যদি একটু পার্থক্য আকারে পড়ি তাহলে আমরা বলতে পারি যে নাম্বার ওয়ান পার্থক্যটা হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে কি থাকে? প্রাণী কোষে থাকে হচ্ছে প্লাজমা পর্দা। দেন আসো উদ্ভিদ কোষে প্লাস্টিড সরি কোষ গহ্বর থাকে কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। উদ্ভিদ কোষে কোষ গহ্বর আকারে বড়, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, থাকলেও কি ছোট। তারপর উদ্ভিদ কোষে রাইবোসোম, লাইসোসোম এই অঙ্গাণুগুলো থাকে না কিন্তু প্রাণী কোষে এই অঙ্গাণুগুলো থাকে। এইভাবে মূলত তুমি অনেকগুলো পার্থক্য দাঁড় করাতে পারো। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের হোমওয়ার্ক থাকবে একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র, একে তার বিভিন্ন অংশ চিহ্নিত করা এবং প্রত্যেকটা অংশ সম্পর্কে পড়া। তোমরা জানো যে আমাদের অনলাইন ক্লাসের প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা গ্রুপ আছে, তোমরা অবশ্যই সেই গ্রুপে অংশ নিবে এবং প্রত্যেকেই তোমাদের হোমওয়ার্কটা করবে। করে তোমরা স্ক্রিনশট দিয়ে গ্রুপের যে কমেন্ট সেকশন আছে, প্রত্যেকটা ভিডিও মানে মধ্যে কমেন্ট সেকশন আছে, তোমরা জানো সেই কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই ছবি পাঠাবে। এবং যদি কারোর যদি কোনো প্রবলেম থাকে পড়াটা সম্পর্কে, কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা তোমরা কমেন্টে জানাবে এবং ভিডিওগুলো নিয়মিত দেখবে। এখান এই ভিডিওগুলো দেখাটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কেননা তোমাদের নেক্সট এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট এক্সামের জন্য এই ভিডিওগুলো দেখে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। আমরা এখন করোনা মহামারীতে সকলেই বাসায় বন্দি আছি এবং আমাদের সুস্থতার জন্য আমাদের থাকতে হয় বাড়িতে। আমি নিজেও বাড়িতে আছি, বাড়িতে থেকেই দেখো তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, তো কিছুই করার নাই, বাড়িতে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হবে। যদিও হয়তো একটু বোরিং লাগতে পারে, পড়াশোনাটা ভালো লাগে না আমাদের হয়তো অনেক সময় বাসায় থেকে, কিন্তু তারপরেও সবকিছুকে জয় করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। আজকে এই ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি তোমাদের অনেক কমেন্ট পাবো। তোমরা সকলেই পড়াটা ভালো করে পড়ে আমাকে জানাবে কোনো প্রবলেম থাকলে। সবাই গ্রুপের সাথে যুক্ত থাকবে, পড়াশোনার সাথে যুক্ত থাকবে, আর কোনো প্রবলেম হলে আমাকে পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করবে। এই আশাবাদ ব্যক্ত করি। আমি আমার ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।